রাজশাহী মহানগরীতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে স্বল্প আয়ের কর্মচারীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা 11:30টার দিকে কুঠিবাড়ি বালুরঘাট কার্যালয়ে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি ডাক্তার শামসুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও ট্রেজারার মোজাম্মেল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও বিশিষ্ট সমাজসেবক শাহীন আক্তার রেনি। এ সময় বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সহসভাপতি মাজহারুল ইসলাম, বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলী, নির্বাহী সদস্য মোহাম্মদ পিয়ার বক্স, নির্বাহী সদস্য দুর্বে বেগম এবং কামরুজ্জামান সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তাগণ বলেন, করোনা মহামারীর কারণে সমাজের প্রায় সকল শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতিগ্রস্ত থেকে কিছুটা হলেও রক্ষা পেতে 150 জন স্বল্প আয়ের কর্মচারীদের প্রত্যেকের মাঝে 10 কেজি চাল, 2 কেজি ডাল ও 1 লিটার সয়াবিন তেল দেওয়া হয়। এ ধরনের স্বল্প আয়ের ব্যক্তিদের খাদ্য, ঔষধ এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের প্রয়োজনে সমাজের বিত্তবান সামাজিক সংগঠন ও এনজিওর মতো এগিয়ে আসলে সমাজের ক্ষতিগ্রস্ত মানুষ কিছুটা হলেও রক্ষা পাবে বলে আশা করেন। তানজিল আক্তার, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি।